সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজ ব্লগ। আমি অভিজিৎ আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা তো এর আগের পার্টে দেখতেই পেলে আমাদের হচ্ছে মন্দারমণির সিরিজ, তো প্রায় চারটের মতো পার্ট করেছিলাম। আর সত্যি কথা বলতে ভিডিওটা তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর এখন রেডি কেন হলাম, পরপর আসতে চলেছে ট্রিপ, বলছি তো এখন আমি রেডি হয়েছি এই কারণে আজকের আমরা সব ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথে যাচ্ছি দীঘায়। তো তার জন্যই রেডি হয়ে গেছি, রাত্রের বাসে যাব। তো এখনও কোনো টিকিট ফিকিট কিচ্ছু কাটিনি, কোনো হোটেল বুক ফুক কিচ্ছু করিনি। তো ফাইনালি এখন এখান থেকে যাব ধর্মতলা, ধর্মতলা থেকে বাসের টিকিট কাটবো, টিকিট কেটে বেরোবো। তো ঘড়ির কাটা এখন সময় হচ্ছে 9:45। তো এদিকে আমি আর আজকে এই যে ট্রিপটা হচ্ছে এটা গোটা আমার ফ্যামিলি সবাই মিলে একসাথে যাচ্ছি। আর কি বক্তব্য আছে, তুমি এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড আছি, আজকে খুব তাড়াহুড়ো করে সব প্যাকিং করেছি কোনো রকমে, এবারে যাই। এখন বাসের টিকিট ফিকিট কাটা হয়নি, ওখানে বাসের টিকিট কাটবো, চলো তোমাদের। এই যে মা রেডি হয়ে গেছে, আর এদিকে রিম্পা টিম্পা সব রেডি হয়েছে, সব রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এক্সাইটেড? এবারে যাচ্ছে, সবসময় আমি একা যেতাম, এবারে পুরো টিম নিয়ে যাচ্ছি আমার ফ্যামিলি। রিম্পা বল কতটা এক্সাইটেড? খুব গিয়ে হেভি মজা হবে। আর এদিকে পর্ণা, জানি না না পেয়ে যাবি। তো এদিকে পর্ণা রেডি হচ্ছে, চলো যা যাচ্ছে। আর সত্যি কথা বলতে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, তো ওই দিক থেকে অভিক আসছে, উবের বুক করে দিতে বলেছিলাম অভিককে, তো অভিক উবের করে আসলে এখান থেকে আমরা সব যাবো। উবের চলে এসছে, এবার সবাই মিলে যাব। আর এদিকে অভিক চলে এসছে, চলো আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এই যে আর বাইরেটা জাস্ট কি বৃষ্টি হচ্ছে দেখো, ভালো জোর বৃষ্টি হচ্ছে। আমরা গাড়িতে ওঠার পর বৃষ্টি স্টার্ট, এখানে পর্ণা আছে, সামনে আছে অভিক, বাবা মা, আর পিছনে এই যে রিম্পাকে ঢুকিয়ে দিচ্ছি। পিছনে মানে তুই হবি পিছনে, আমি আর রিম্পা পিছনে। তো চলো টিটে ধর্মতলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বাইরের ওয়েদারটা কি জোর বৃষ্টি হচ্ছে, আমরা বেরোলাম আর বৃষ্টি স্টার্ট। বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে, আর যাওয়ার পথে দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন উবেরে করে যাচ্ছি। আচ্ছা দীঘা যাওয়ার মেন উদ্দেশ্যটা হলো বাবা মার অ্যানিভার্সারি, তো সেই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্যই আমরা যাচ্ছি দীঘাতে। তো চলো আমাদের সাথে থাকো। তো ফাইনালি ধর্মতলা নামলাম, আর জাস্ট কি বৃষ্টি, এখন যাচ্ছি বাসের টিকিট কাটতে। আর বৃষ্টিটা দেখো বিচ্ছিরি বৃষ্টি, ওয়েদারটা একদম বিচ্ছিরি হয়ে গেছে। তো আমি আর রবি এখন ছাতা নিয়ে যাচ্ছি বাসের টিকিট কাটতে, চলো চলো গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সিঙ্গিনি থেকে বুক করলাম, আর এখানে বাসের প্রচণ্ড রেট, এই হচ্ছে আমাদের বাস। আর সত্যি কথা বলতে মানে বৃষ্টিও হচ্ছে, টিকিট নেই, পুরো টিকিট ফুল। তো লাস্টে ওয়েট করে আমরা এই টিকিট নিলাম, চলো দেখি। এই হচ্ছে আমাদের বাস, বাসের টিকিট কেটে উঠলাম। আর যেহেতু সামনেই 15 আগস্ট, তার জন্য বাসের রেট একদম কি বলবো, যেগুলো আমরা 400 টাকা করে যেতাম 600 টাকা করে বলছে। তো যাই হোক বাধ্য হয়ে কাটতে হলো, তো 600 টাকা করে টিকিট করলো, তারপরে কাকাদের বলতে কিছু টাকা কমালো। আমরা টোটাল 6 জন যাচ্ছি, আমাদের থেকে লাস্ট বার্গেটিং করে 500 টাকা করে হলো, তো 6 জনের 3000 টাকার মতো পড়লো। তো অত্যাধিক বেশি ভাড়া, তো যাই হোক কিছু করার নেই, যেহেতু সিজন তার জন্য আমাদেরকে মেনে নিতেই হবে। তো চলো যাওয়া যাক, বাট বাসটা ভালো কমফর্টেবল। আমাদের এই সামনে টোটাল এই দুটো সিট, এই যে পর্ণা বসে আছে আর এই যে অভি, টোটাল এই কটা সিট পেলাম। আর এখন বাজে হচ্ছে 11:10, বাস ছাড়বে হচ্ছে ওই 15:12 নাগাদ। তো চলো কেমন লাগছে, মজা হচ্ছে? হ্যাঁ বাসে বসে আছি, একটু পরে বাস ছাড়বে। একটা টাইম তো এমন মনে হচ্ছিলো যে আবার রেডি হয়ে না বাড়ি চলে আসতে হয়, মানে এত আজকে যেহেতু 15 আগস্ট সামনে আছে, তো অনেকটা লম্বা ছুটি, তো ওই জন্য আর কি সবাই ঘুরতে যাচ্ছে, তার জন্য প্রচুর ক্রাইসিস হচ্ছে। এখনও যাই না দীঘাতে গিয়ে হোটেল কীরকম কী হবে, কীরকম কী পাবো, আপাতত বাসের টিকিট পেয়েছি, আগে দীঘা তো যাই তারপর দেখা যাবে, আগে পৌঁছাই গিয়ে। সত্যি এবারে বাসের যা ক্রাইসিস হলো, মানে টিকিট পাওয়াটা চাপ হয়ে গেল এমন অবস্থা। তো যাই হোক টিকিট করলাম, তো চলো এবার বাসের ভেতরে বসে, বাইরে বৃষ্টি হচ্ছে, ভেতরে বসে আছি, এসি চলছে না, গরমে তো জাস্ট নেমে যাচ্ছে। সবার অবস্থাটা দেখো, রিম্পা বল কেমন লাগছে? অবস্থা বলতে পারছি না কেমন লাগছে, পরে বলবো।
চলো তো চলো দেখি নিচ থেকে কিছু নামি, কারণ বাসে বসা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের বাস, দেখতেই পাচ্ছ ঘুরে আসি একবার দেখি। ঘড়ির কাঁটায় সময় এখন 11:40 আর আমাদের বাস ছাড়বে পাক্কা 12:00। ফাইনালি আমরা পৌঁছালাম কোলাঘাটে, আর আমাদের বাস এখানে 15 মিনিট দাঁড়াবে। তো এখানে দেখতেই পাচ্ছ পরপর সব হোটেল আছে, এছাড়াও তোমার রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করতে পারো। আর এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কোলাঘাটে এসে শেরে পাঞ্জাব থেকে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে আছে HFC, একটা ভালো। তো এখন বাজে 2:15, তো এখন আর খাওয়া দাওয়া করবো না। তো চলো, বেশ ভালো, আর আমাদের বাসটা বেশ কমফোর্টেবল, চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বাস চন্দন। তো আমাদের বাস এবার ছাড়বে কোলাঘাট থেকে। কোলাঘাটে 15 মিনিট ব্রেক নেওয়ার পর তারপর আমরা বাসে উঠে পড়লাম। এরপর আমাদের বাস ছেড়ে দেবে আর দাঁড়াবে একদম ডিরেক্ট দীঘাতে। তো এর মধ্যিখানে দেখানোর মতো আর কিছুই নেই, কারণ এর মধ্যিখানে আর কোনো হল্ট নেই। যারা মন্দারমণি নামতে চাও তারা চাউলখোলায় নামতে পারো, আর আমরা তো ডিরেক্ট দীঘাতেই যাব। তো চলো বন্ধুরা, এখনের মতো গুড নাইট, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এইমাত্র জাস্ট নামলাম দীঘাতে। তো চলো দেখি, এরপর হোটেল টোটেল কিছু বুক করা নেই, গিয়ে বুক করবো চলো। সো এখন বাজে 5:15, আর আজকে যেহেতু স্যাটারডে, চলো এরপর হোটেল খুঁজবো, দেখি কি হোটেল পাই এদিকটায়। তো যেহেতু সামনেই একদম 15ই আগস্ট, তো বাস ভাড়া থেকে শুরু করে হোটেল সব হাই রেঞ্জ চলছে। তো দেখি কি পাওয়া যায় এখানে। আপাতত মাদের ওখানটায় বসিয়ে রেখেছি, আমরা এখন যাব হোটেল খুঁজতে। তো চলো যাওয়া। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা হোটেলে ঢুকে গেলাম, আর এখন বাজে হচ্ছে ঠিক 7:30। আর কোন হোটেলে এসেছি, কত কি প্রাইস পড়লো, সেগুলো সব একে একে শেয়ার করব। টোটাল হোটেলের ট্যুরটা তোমাদেরকে দেবো। আপাতত এখন টায়ার্ড আছি প্রচণ্ড, আর হোটেলটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেশ ভালো, আর দীঘার খুব একটা, মানে খুব একটা বলছি না, সরি, খুবই ফেমাস হোটেল। এটা হচ্ছে হোটেল আম্বালিকা। তো এর আলাদা করে ট্যুর দেবো, ফুল টুল সবই আছে। আর কত কি প্রাইসে পেলাম সেটাও তোমাদের সামনে বলবো। তো চলো আপাতত এখন ব্রেকফাস্ট করে নেবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো। এই যে মা, কেমন হয়েছে হোটেলটা? খুব ভালো, পছন্দ হয়েছে? মায়ের অ্যানিভার্সারিতে এই এখানে কেক টেক কাটা হবে। বন্না ভালো হেভি হোটেল, ভালো হয়েছে। এর আগের বারেরটাও ছিলাম দারুণ, আর এটাও হেভি। তো এটার একটা আলাদা ট্যুর তোমাদের দেবো হোটেলটা। তো আমরা লাল চা খাচ্ছি এখন রুমের মধ্যে বসে, আর এটা রুম থেকেই দিয়েছে, প্রোভাইড করেছে, তো সব রুমেই থাকছে। তো চলো একটু চাটা খাই। দারুণ রিফ্রেশিং দেখতে পাচ্ছি, এখানে বসার দুটো সোফাও আছে চলো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আম্বালিকার ছাদে,
আর মেন হচ্ছে এই পার্টটার জন্য, দেখতে পাচ্ছ তো? এই হচ্ছে আম্বালিকা পুল এরিয়া, ছাদের মধ্যে আছে রুফটপ পুল। এইখান থেকে সমুদ্র থেকে শুরু করে সবটাই দেখতে পাবে। কেমন রিম্পা? খুব ভালো লাগছে, এতক্ষণ ঘুরে ঘুরে যা মানে ভয় পেয়ে গেছিলাম যে হোটেল পাওয়া যাবে কি না। সত্যি কথা। তো সো ফ্রেন্ডস, আজকে তো তোমরা দেখলে আমাদের কলকাতা থেকে দীঘার আসার জার্নিটা, বাস ভাড়া কত কি পড়লো, আর এই জাস্ট আমরা হোটেলে ঢুকলাম। হোটেলের জাস্ট ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ব্যাক সাইড এই ভিউ। তো এই হোটেলের আলাদা করে ট্যুর তো তোমাদের দেবো বলেইছি, আর এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমাকে ভালো লাগলে অবশ্যই অভিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। তো ফাইনালি আমরা চলে এসেছি মোহনায়, আর দেখতেই পাচ্ছ এখানে মাছের বাজার আছে পরপর। আড়ি একশো আছে। কোনটা? হাজার। কোনটা? হাজার পঞ্চাশ চলছে। দেখতে পাচ্ছ মোহনার সামনে চলে এসেছি। তো ফাইনালি আমরা জলে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ আমরা সবাই এখন একসাথে আছি, আর গ্রুপ সেলফি তোলা হলো সবাই মিলে একসাথে, দারুণ মজা হলো। তবে Happy anniversary, in advance. Happy anniversary.